বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন যে যার জায়গায়, আমরাও আলহামদুলিল্লাহ। সকাল সকাল বের হয়ে গেছি, বাবা ছেলে আমরা তিনজন একসাথে। আর বের হওয়ার কারণ হচ্ছে তাওহিদ রাতে ঘুমায়নি, সকালবেলা মেজাজ খিটখিটা ছিল, আর তার জন্যই আমরা চাচ্ছিলাম না যে বাসায় থেকে আমাদেরও মন মেজাজ খারাপ করতে। তাওহিদের এরকম হয় মাঝে মধ্যে, কিছুদিন রাত যায় খুবই ভালো আলহামদুলিল্লাহ, একটা না ও ঘুমায়, আবার মাঝে মধ্যে কিছু রাত চায় যে ও ঘুমাতে চায় না, ও একটু খিটখিটা থাকে আর কি মেজাজ, তারপর আলহামদুলিল্লাহ। আর যেহেতু তাওহিদের বাবা সকালে বন্ধ, তো তার জন্য বাইরেও বের হওয়া হয়, বাসায় থেকে নিজেরা আর হইচই চিলাচিলি না করে তাওহিদকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বরাবরের মতো এখনও সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ছোট্ট করে হলে একটু কমেন্ট করবেন। চোচা ফ্যামিলি বসে গেছে বারে আর তাদের নাস্তা করার জন্য, সবসময় সেই একই চেনা পরিচিত নাস্তা, ক্রোসেন্ট আর কাপুচিনো। হয়তো বা কবেট আসতে পারে, প্রতিদিন কেন এগুলা খান, ভালো লাগে, এখানকার ট্রেডিশনাল নাস্তা যেটা সেটাই খাই, সমস্যা কি? খালাতো ভাই খুব তাচ্ছিল্যভাবে আমার দিকে ক্রোসেন্টটা মারলো। যাই হোক, যেহেতু আমি ছোচা বা ছুচি, তা আমার আর এইসব জিনিস গায়ে লাগে না। আমার কাছে এই সময়টা অনেক ভালো লাগে। আমরা যখন একসাথে এভাবে বাইরে ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, তাওহিদ খুব আনন্দ করে, তখন আসলে খুবই ভালো লাগে। তবে মাঝে মধ্যে কিন্তু এরকম হয় না, মাঝে মধ্যে তাওহিদের মেজাজ খারাপ থাকে, ও কান্নাকাটি করে, তখন অবশ্য ভালো লাগে না। ও, আরেকটা কথা তো বলিনি, খালাতো ভাই বলার কারণ হচ্ছে তাওহিদের বাবা আমার এক্স খালাতো ভাই। খাচ্ছি আর এদিকে চিন্তা ভাবনা করছি যে তাওহিদকে নিয়ে কোথায় যাওয়া যায়। যেহেতু ওর স্কুল বন্ধ, তো স্কুল বন্ধ বলতে ছুটি শনি রবিবার দুই দিন যেহেতু, তো স্কুল বন্ধ, তো তার জন্যই ভাবলাম যে একটু কোনো পার্কে নিয়ে যাই। আর দূরে তো কোথাও যাওয়া হচ্ছে না, কারণ তাওহিদের বাবা আসলে এবার সুযোগ পায়নি, প্লাস কিছু ঝামেলা ছিল, তার জন্য আমরা এবার তেমন একটা ঘুরতে যেতেই পারিনি। তো কোথায় যাব চিন্তা ভাবনা করেছি যে একটা পার্ক আছে, সেই পার্কের কথা আমি আগেও শুনেছিলাম, যাব গেছি করে এখনও যাওয়া হয়নি। কিন্তু বাস যখন ওই পার্কের পাশে দিয়ে যাচ্ছিল, তখন দেখলাম যে ওই পার্কে আসলে একটা বাজার বসেছে, সাপ্তাহিক যে বাজারগুলো বসে, তো ওইখানে যে লাভ নেই কারণ অনেক মানুষ, তার জন্য আমরাও ভাবলাম যে থাকো ওই পার্কে আর না যাই। এরপরে আমরা আরেকটু সামনের দিকে গিয়ে একটা ছোট পার্কে এসেছি। তাওহিদ এখানে কিছুক্ষণ খেলাধুলা করেছে, তাওহিদ, তাওহিদের বাবা আর একটা ছোট ছেলে আছে, ওরা তিনজনই খেলেছে, আর আমি আসলে বসে বসে দেখছিলাম। জীবনে চলার পথে আসলে কিছুটা তো হিসাব করতেই হবে, আর তার উপরে মধ্যবিত্তের সংসারে হিসাবটা একেবারেই কম্পালসারি, ওইখানে একটু হিসাব করতেই হবে। আমরা চাইলেও এখন ঝটপট সব কিছু করতে পারি না, চাইলেও সব কিছু খরচ করে দিয়ে বসে থাকতে পারি না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যতটুকু আছে আমরা চাইলে আরও অনেকভাবে খরচ করতে পারি, কিন্তু আমাদের উপরে আসলে কিছু দায়িত্ব আছে, কিছু মানুষের দায়িত্ব আছে। স্যার, আপনার এই ফিগার নিয়ে আপনি ব্যায়াম করে কি আমার ইনসাল্ট করতেছেন? ইয়া করতে পারতেছ না, মিলে হ্যাঁ হ্যাঁ এটা ইয়া বুঝে, হ্যাঁ এখনো হয় নাই, উল্টা হয়েছে তোমার। এই পাও আগে দাও কেন, ওই পাও মনে হয় আগে দিলে তোমার সুবিধা হইবে। এটা বসাও, বৈশাও উপর দিয়ে এটা টান, ইয়া করো, দেখো আবার, আরে বাপরে, সারবো হতেছে, এবার আসেন। এই সুযোগে তাওহিদের বাবাও একটু ব্যায়াম করে নিচ্ছে, আর এই পার্কটা দেখলাম সবকিছুই একসাথে, বাচ্চাদের, বড়দের, বুড়াদের সবার মানে একসাথেই ঘোরার জায়গা বা পার্কে ব্যায়াম করার জায়গা এরকম আছে, ভালোই লাগলো পার্কটা। যে পজিশনে তোমরা থাকো না কেন, যত শিক্ষিত যত কম লেখাপড়াই জানো না কেন, তোমরা এক শিওর করো তোমাদের নিজের পায়ের মাটি যাতে শক্ত থাকে।
শাহনাজ শিমুল আপুর লাইভের শেষের এই এতটুকু অংশ আসলে আমার মনে আসলে দাগ কেটে যায়, সত্যি কথা। যদিও অনেক আগে থেকেও এই কথাটাই আমি বিশ্বাস করতাম, আমি প্রথম আমি ক্লাস নাইন থেকে নাইন কি টেন থেকেই আমি আমার নিজের ইনকাম করা শুরু করেছি, এটা আমার কাছে ভালো লাগতো। মাঝখানে বিয়ে হয়েছে, কিছুদিন ব্রেক ছিল, এখন বেবি হয়েছে, তাও কিছুদিন ব্রেক ছিল, এখন আবার চেষ্টা করছি নিজে নিজে কিছু করার, এবং সেটারই অংশ বিশেষে আমার এই ইউটিউবে কাজ করা। আর আমি যে শুধু ইউটিউব নিয়ে বসে আছি সেটাও না, ইউটিউবের পাশাপাশি নিজেকে আরেকটু ইম্প্রুভ করার জন্য পড়াশোনা করছি, নিজের জ্ঞানের পরিধি বাড়াচ্ছি, চাচ্ছি বিভিন্ন কোর্সে ঢোকার জন্য, অন্য দিক থেকেও আমি ট্রাই করে যাচ্ছি। আর একটা মেয়ের জন্য এটা খুবই দরকার, খুবই দরকার, নিজের একটা সাহস, এক্সট্রা একটা সাহস চলে আসে, হোক সেটা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানেই হোক না কেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সব মেয়েদেরই নিজের থেকে হলেও কিছুটা ইনকাম করা উচিত। কিছু কিছু মেয়েরা বসে বসে জাস্ট গসিপই করে যে এ এমন, ও এমন, এটা এমন করছে, ওইটা এমন করছে, তেমন করছে, ওই রকম কিছু না করে আমরা যদি প্রোডাক্টিভ কিছু করি সেটা আমাদের জন্য ভালো, তাই না, বসে না থেকে। যাই হোক, মাঝে অনেক কথাই বলেছি, আর এখন একটু শেয়ার করি আমি কোথায় এসেছি। পার্কে ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি উপিমের শোরুমে, আর বলে রাখি উপিমের শোরুমে এখন অফার চলছে, যার বাসার আশেপাশে আছে চেক করে দেখতে পারেন, খুব ভালো ভালো অফার চলছে। এই কয়েকটা টপস আমার কাছে খুবই ভালো লেগেছিল, তবে টপস একটু শর্ট, তো তার জন্য আমার আর নেওয়া হয়নি, কারণ এই ধরনের টপসগুলো এখন আর আমি পরি না। এই টপসের কালারটা, প্রিন্ট বলি, সব কিছুই খুবই ভালো লেগেছে, তবে দাম ৬০ ইউরো, কিসের যে কেন যে এটা এত দাম সেটাই বুঝলাম না, তবে অনেক দাম। আমি আমার গতকালকের যে গাড়ির ভিডিওটা শেয়ার করেছি সেখানে আসলে দুই তিনটা কমেন্ট এরকম এসেছে যে নতুন গাড়ি কেনার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নতুন গাড়ি এখন ইচ্ছা করলে কিনতে পারবো, চাইলে লোন দিয়েও ইচ্ছা করলে আমরা কিনতে পারবো, কারণ এখানে লোন পাওয়া যাবে, গাড়ি কিনতে আমরা লোন পাবো, কিন্তু আমরা আসলে এখন সেটা চাচ্ছি না, কারণ ওই যে বলেছে আমাদের উপরে কিছু দায়িত্ব আছে, আমার হাজব্যান্ডের উপরে তার বাবা মায়ের দায়িত্ব আছে, আমার উপরে আমার বাবা মায়ের দায়িত্ব আছে, আমি দেখি আমার হাজব্যান্ড কীভাবে তার বাবা মাকে লালন পালন করছে, কীভাবে তাদেরকে হেল্প করছে, আমারও মনে ইচ্ছে হয় আমি আমার বাবা মাকে এভাবে হেল্প করতে, যদিও বা ওইভাবে পারি না, তবে অল্প স্বল্প করে আমি চেষ্টা করি আমার তরফ থেকে আমার বাবা মাকে যতটুকু পর্যন্ত হেল্প করা যায় ততটুকু করার, আর সবারই করা উচিত। শুধু যে আমি মেয়ে হয়েছি, আমার হাজব্যান্ড আমার বাবা মাকে দেখবে সে অপেক্ষায় বসে না থেকে নিজেরই কিছু করা উচিত। আর আমার এমন এক বাবা মা, তারা চায় যে তাদের সন্তানরাই যেন কিছু একটা করে, তাদের সন্তানরাই যেন তাদেরকে সাপোর্ট করে, আর সেখান থেকেই আসলে আমার আগ্রহ, আমিও কিছু করি চুপচাপ বসে না থেকে, অবসর না থেকে, এরকম আর কি। পেছনের এই চাদরটাও কিন্তু সুন্দর, পুরো কাটে উঠে পড়ছে। কিছুক্ষণ এখানে সেখানে ঘোরাঘুরি করার পর উপিমের হোম ডেকোর সেকশনে গেলাম, আর এখানেও ভালো অফার চলছে, বিশেষ করে বেড কভারের অফার খুব ভালো চলছে, অনেক বেড কভারে দেখলাম প্রায় 50% মতো ছাড় দিয়েছে। এই বেডশিটটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু সাদার কারণে নিলাম না, কারণ ছোট বাচ্চা আছে, সাদা আসলে ঠিক থাকে না, রং করে নষ্ট হয়ে যায়। আমার তাওহিদ মাশাল্লাহ বাংলা বুঝে, ইতালিয়ান বুঝে, ইংরেজিও বুঝে, যদিও বা এখনও ঠিকঠাক মতো ও কথা বলতে পারে না, তবে ও কথা বললে ইতালিয়ান ভাষাতেই কথা বলে, তো আমাদের কথা মোটামুটি বোঝে। আমার ছেলে খুব এনজয় করছিল বেডটা, কিছুক্ষণ পরপরে গিয়ে বেডের উপরে বসে থাকতো, বসেছিল, শুয়েছিল, এরকম অবস্থা আর কি। আর আমি ঘুরে ঘুরে বেডশিট দেখছিলাম, আমার বাসায় বেডশিটের খুবই দরকার ছিল, আর আমি সাদা বা নীল এই কালারের চাচ্ছিলাম না, কারণ এই ধরনের বেডশিট আমার বাসায় অনেক, আমি চাচ্ছিলাম একটু হলুদ রঙের, একটু গাঢ় লাল,
এই টাইপের, একটু কালারফুল আর কি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই বিছানার চাদরটা আমার পছন্দ হয়েছে। প্রথমে দাম দেখে আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম যে না, এটাতে ছাড় আছে। আর এই একটা বিছানার চাদরও পছন্দ হয়েছে, বাট দামটার ওইটাতে কোনো ছাড় ছিল না। এই চাদরটাও অনেক সুন্দর, কিন্তু এটার দাম 64 ইউরো। আমি জানি না যে এটার মধ্যে কী আছে, কিন্তু কেন এটার এত দাম। আর আমার তো বড় বিছানার চাদর দরকার, সিঙ্গেল কভারে তো আর সিঙ্গেল চাদরও তো আর হবে না। এই চাদরটাও পছন্দ হয়েছে, তবে এখন আর নিচ্ছি না, দেখা যাক পরবর্তীতে হয়তো নিতে পারি। টুকটাক যা কিছু কেনাকাটা করার ছিল সেগুলো কিনে ফেলেছি, এখন একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই সেকশনে এসেছি, একটু যদি না দেখি তাহলে তো আর হয় না, আমার কাছে তো ঘুরে দেখতে খুবই ভালো লাগে। ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের সবারই উচিত আসলে নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের থেকেই টুকটাক কিছু শুরু করা। আর সত্যি বলতে এটাতে ফ্যামিলির সাপোর্টও দরকার হয়, বাবা মায়ের যেমন সাপোর্টের দরকার হয়, বিয়ের পরে হাজব্যান্ডের বা ওয়াইফেরও সাপোর্টের দরকার হয়। আমি আমার বিয়ের আগে যতটুকু না আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি, তার থেকে অনেক গুণ বেশি সাপোর্ট আমি আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি। আমি আজকে টুকিটাকি যাই কিছু করি না কেন, এগুলোর পেছনে বলা যায় আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে, এবং ও চায় যেন আমি কিছু একটা করি, আমি যেন চুপচাপভাবে বসে না থাকি। কারণ ও সবসময়, ওই যে শাহানাজ শিমুল আপু প্রথমে যে কথাটা বলেছিল না, যে কার কখন কি হয়ে যায় সেটা কেউই বলতে পারে না, লাইফে কখন কিভাবে কি চেঞ্জ হয়ে যায় কেউ জানে না, কেউ জানে না। ও আমাকে সবসময় এই কথাটাই বলতো যে কখন কি হয়ে যায় সেটা আসলেই কেউ জানে না, তুমি নিজে কিছু করার চেষ্টা করো যেন আমার উপরে তোমার ডিপেন্ডেন্ট থাকতে না হয়। আর তার জন্যই তাওহিদের বাবা আসলে কোনটা করলে ভালো হবে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে বা কোন কাজটা করলে ভালো হবে, ও সবসময় আসলে আমাকে ডিরেকশন দিয়ে গিয়েছে। বলা যায় আমি একটু অবাধ্য মানুষ, আমি আসলে মানতে চাই না, পড়াশোনাটা আমার মাথায় আসলে এখন আর ঢুকে না, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। হোম ডেকোর সেকশন থেকে বের হয়ে এসেছি, আর তাওহিদের বাবা আমাকে তাড়াতাড়ি করে বের করে নিয়ে এসেছে, কারণ আরও বেশি থাকলে আরও বেশি নেওয়া হয়ে যাবে। টুকটাক পড়াশোনা আমি অলরেডি শুরু করব ইনশাল্লাহ, হয়তোবা অক্টোবর থেকে আমাদের ক্লাস আবার শুরু হতে পারে। আমি ভাষা শেখার জন্য খুবই চেষ্টা করছি আসলে, একটু সামনের দিকে আর একটু বাড়ানোর জন্য, যেন ভাষাটা ঠিকঠাক মতো ধরতে পারি। কারণ ইতালিতে এখানে ইতালিয়ান ভাষা ছাড়া আসলে বলা যায় পুরোপুরি অচল, চলতে ফিরতে ইতালিয়ান ভাষাটাই খুবই লাগে এখানে, তো সেটার দিকেও খেয়াল করছি। প্লাস ড্রাইভিংয়ের দিকেও চিন্তাভাবনা আছে, ভাষাটা একটু ভালো করে ধরে নিয়ে তারপরে ইনশাল্লাহ ড্রাইভিংও ট্রাই করব, যদি পেরে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা মার্কেট থেকে বের হয়ে এসেছি, বের হওয়ার পথে কালো রঙের এই টপসটা একটু দেখলাম, তবে এটা পুরোটাই ব্ল্যাক আর আমি ব্ল্যাক নিতে চাচ্ছি না, তার জন্যই নিলাম না। আর এখান থেকেই আমি আবার একটু অফার দিয়েছিলাম যে চলো বাইরে থেকে খাওয়া দাওয়া করে যাই, কিন্তু তাওহিদের বাবা আসলে চাচ্ছিল না, কারণ এখান থেকে কাবাবের দোকান আরও দূরে, অনেকটু খেটে যেতে হবে। তাই ভাবলাম যে বাসের জন্য ওয়েট করছি, বাসে করে বাসায় চলে আসি। বাসায় চলে এসেছি, এবার শেয়ার করি আপনাদের সাথে কী কী কিনেছি। আজকে বলা যায় সব হলুদ, আর এটা সম্ভবত হলুদ না, এটার অন্য আরেকটা নাম আছে তাই না? আমি ঠিক নামটা জানি না, আমি বেসিক কিছু লাল নীল সবুজ হলুদ এগুলাই জানি, এরপরে এরও যে আরও বিভিন্ন শেড আছে সেই নাম আমি জানি না বা আমি বলতেও পারবো না। আজকে প্রায় একই কালারের সব কিছু হয়ে গেছে, বেডশিট আর তাওহিদের গেঞ্জির কালার একই রকম। এই টি শার্টটা ভালো লেগেছে, যেহেতু এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা চলে এসেছে তাই ভাবলাম যে ফুল হাতা টি শার্টই নেই। টি শার্টের দাম নিয়েছে এইটা 7 ইউরোর আরেকটু বেশি, আর এই প্যান্টটা আসলে ভালো লেগেছে, আর তাওহিদের বাবাও দেখলাম যেটা অনেক পছন্দ করেছে। এখন যেই ঠান্ডা, এই ঠান্ডার জন্য এই প্যান্টটা পারফেক্ট, তো তার জন্যই এইটা নেওয়া। আর এটার দামটা একটু বেশি ছিল, এটার দাম ছিল প্রায় 25.99 মানে 26 ইউরোর মতো, তো আমরা 30% ডিসকাউন্টে পেয়েছি। তারপরও প্যান্টটা খারাপ না, কাপড়টা ধরে দেখলাম খুবই ভালো লেগেছে, তো তার জন্যই নিয়ে আসা।
আর আরেকটা জিনিস যেটা আমাদের বোকামি হয়েছে সেটা হচ্ছে বিছানার চাদর যেটা এনেছিলাম, আমি ভেবেছি যে ভেতরে দুইটা বালিশের কভার আছে, তার জন্য আমি তাওহিদের জন্য ম্যাচিং করে আরেকটা কভার নিয়ে এসেছি, যে আমাদের তিনজনের জন্য তিনটা বালিশের কভার হলেই হয়ে যাবে। কিন্তু যখন আমি চাদরটা খুলি ভেতরে কোনো কভারই ছিল না, জাস্ট শুধু চাদরটাই। চাদরের দামই নিয়েছে এটা এত, আগে ছিল 44 ইউরো সামথিং, আর সেটার এখন 50% ছাড়ে আসলে 22.49 ইউরো হয়েছে। তো শুধু বিছানার চাদরটারই এত দাম, তবে কাপড়টা ভালো, আমি এটা ধোয়া মানে ধোয়াও হয়ে গেছে, ধোয়ার পরে নষ্ট হয়নি, রঙও উঠেনি, কিছু না, খুবই ভালো। দেখে আবার উপিমে যাব বালিশের কভার আনার জন্য। আর আজকে কিছু কথা, এগুলো ছিল আমারই মনের কথা, আর কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, এগুলো আসলে সবারই মেনে চলা উচিত। আর আমরা মেয়েরা নিজেদেরকে একটু যদি শক্ত না করি আসলে কীভাবে চলব? এখনকার দুনিয়া অনেক কষ্টের, একজনের উপর ভরসা করে চলাটা একটু কষ্ট হয়ে যায়, দুইজন যদি পাশাপাশি একটা সংসার চালিয়ে নেওয়া যায় তাহলে খারাপ কি, বরঞ্চ আরও অনেক ভালো চলবে। আজকে আর কথা না বাড়াই, অনেক কথা বলেছি, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, আর চেষ্টা করবেন নিজের জায়গা থেকে হলেও টুকটাক কিছু করা। আজকের মতো আল্লাহ হাফেজ।